আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিটা হচ্ছে পাকিস্তানি চিকেন কড়াই আর এই রেসিপিটা একটু ভিন্নভাবে করা কিন্তু ঘরোয়া মশলা সব কিছু দিয়েই আপনারা এটা ইনস্ট্যান্টলি বানাতে পারবেন তো চলেন রেসিপিতে শুরু করা যাক প্রথমে আমি দিয়েছি এখানে অ্যালাচি দারচিনি দিয়ে তেলটা একটু বেশি করে নিতে হবে এই রেসিপির জন্য তেলটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস কারণ আমরা এই রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না তো প্রথমে আমি মুরগিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই তারপর দিয়েছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মুরগিটাকে একটু ঢেকে বেশ কিছুক্ষণের মতো ফ্রাই করে নিতে হবে ফ্রাই বলতে ওরকম লাল করেও কোনো ফ্রাই করতে হবে না জাস্ট হালকা ব্রাউন কালার হলেই এখানে আমরা টমে ছোটো ছোটো টমেটো কেটে রেখেছি আমি টমেটোগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব যেন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই রান্নাতে মূলত হচ্ছে কি মুরগি থেকে যে পানিটা বের হবে এবং টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হবে তো প্রথমেই যে যেটা দেখতে পেয়েছেন আপনারা ঢাকনাটা ঢেকে দেওয়ার কারণে টমেটোটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর জাস্ট উপর থেকে এখন টমেটোর যে চামড়াটা আছে সেটা তুলে নিচ্ছি যেন আমার মেল করতে সুবিধা হয় আর কি তো এই তো মোটামুটি সুন্দর করে টমেটোটা মেল্ট হয়ে যাচ্ছিলো এবার মশলা দেওয়ার পালা প্রথমে দিয়েছি গরম মশলা এক চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের পরিমাণটা হচ্ছে স্বাদ মতো আর বাকি সব মশলাগুলো আপনারা এক চামচ করে দেবেন আচ্ছা এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ এবং চিলি ফ্লেক্স দিয়েছি আধা চামচ তো সব কিছু মশলা দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন কষে নেওয়ার পরে হালকা টক দই লাগবে টক দই জাস্ট দুই টেবিল চামচ টক দইকে ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দেবেন তারপর ভালো করে মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে এই সময়টার মধ্যেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তো তারপর লাস্টলি আমার একটা কাজ কাজ বাকি আছে যেটা হচ্ছে কিনা এই তরকারির টেস্টটা আরেকটু বাড়িয়ে দিবে তো প্রথমে আমি কি করেছি যে এই তরকারিতে যেই তেলের অংশটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে এবং এই তরকারিটাতে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হবে এটাই হচ্ছে নিয়ম আর কি বলা যায় তো সেখান থেকে আমি তেলটা কিছুটা তুলে নিয়ে আমি পেঁয়াজের ব্যারস্তাটা করেছি এবং পেঁয়াজের ব্যারস্তাটা করে আমি আরেকটা প্যানে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেই প্যানটাতে প্রথমে দিয়েছি সেটাতে একটু জায়গা বড় মনে হচ্ছে মাংসের তুলনায় তো ভাবলাম কি ছোটো একটা প্যানে নিয়ে ফেলে এটাই বেটার তো এই তো আমি ব্যারেস্তাটা করে মাংসটা দিয়ে জাস্ট এবার নামিয়ে ফেলবো দ্যার সিট আর কিছুই অ্যাড করতে হবে না আপনাদের রেডি পাকিস্তানি চিকেন কারাই খুব সুন্দর করে উপভোগ করতে পারেন পোলার সাথে খুব ভালো লাগবে সাদা ভাতের সাথেও খুব ভালো লেগেছে গেছে আলহামদুলিল্লাহ আর আমার পেজটা ফলো করতে কেউ কিন্তু ভুলবেন না